তেজগা থেকে সংবাদ সন্ধানে আপনাদের সামনে আছি আমি ফারহানা রূপা। জাহিদ হোসেন আছি, জানাবো বার্তাকক্ষের সর্বশেষ। খালেদা জিয়ার জামিনের পরবর্তী শুনানি বৃহস্পতিবার। সংবিধান অনুযায়ী জামিন প্রাপ্য দাবি বিএনপি। খালেদ ভূঁইয়ার ৬৬ ব্যাংক অ্যাকাউন্টে ৪১০ কোটি টাকা লেনদেনের তথ্য, সিআইডির চার্জশিট আদালতে। ঢাকার ২ সিটির ১১টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে, প্রজনন হচ্ছে নির্মাণাধীন ভবনে, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। শান্তর পর মুমিনুল মুশফিকের ব্যাটে ঢাকা টেস্টে আপার হ্যান্ডে বাংলাদেশ, বড় লিডের আশা। সমস্যা, সংকট, সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী জামিন শুনানি বৃহস্পতিবার। এর আগে বুধবারের মধ্যে তাঁর স্বাস্থ্যের সবশেষ প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য সম্মতি দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে উন্নত চিকিৎসা শুরু হয়েছে কিনা তা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন আজ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 12 ডিসেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে আপিল বিভাগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কারণ দেখিয়ে একই মামলায় গত সপ্তাহে আবারও জামিন আবেদন করেন তার আইনজীবীরা। রোববার সকালে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে দুপুরে জামিন আবেদনের শুনানি হয়। এতে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন আদালতকে জানান, 12 ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। এ সময় তিনি খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন চাইতে আদালতের কাছে আবেদন করেন। পরে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চেয়ে আদেশ দেন। সেই চিকিৎসার জন্য তিনি কনসেন্ট দিয়েছেন কিনা এবং সম্মত আছেন কিনা এবং সম্মত থাকলে তার বর্তমান শারীরিক অবস্থা কি, এইটা জানাবার জন্য আদালত আজকে একটি আদেশ দিয়েছেন এবং বলেছেন আগামী বুধবার বিকাল 5টার মধ্যে এই রিপোর্টটি আদালতের কাছে রেজিস্ট্রারের মাধ্যমে দেওয়ার জন্য। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, আপিল বিভাগে একবার জামিন আবেদন খারিজ হওয়ার পরও একই যুক্তিতে আবারও হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার দীর্ঘদিনের সব রোগের চিকিৎসা সম্ভব বলে আপিল বিভাগে দেয়া প্রতিবেদনের তথ্য তুলে ধরেন তিনি। ওনাদের পিটিশনে এই মর্মে কোনো বক্তব্যই নাই যে উনি বেগম খালেদা জিয়ার সম্মতি দিয়েছেন কি না। তারা যেটা আজকে চেয়েছেন, একটা রিপোর্ট চেয়েছেন যে তার শারীরিক অবস্থাটা কেমন। জিয়া চ্যারিটেবল মামলায় 2018 সালের 29 অক্টোবর বিচারিক আদালত খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন আবেদন করলে তা খারিজ করে আদালত। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সেখানেও খারিজ হয় জামিন আবেদন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও এ মামলায় জামিন আবেদনটি এখনও আপিল বিভাগে বিচারাধীন। এ দুই মামলায় জামিন পেলেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। জান্নাতুল ফেরদাউস তানভী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার জামিন প্রাপ্য বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র ও চক্রান্ত করে এখনও চেয়ারপারসনকে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে দলীয় প্রধানের মুক্তিতে আইনি লড়াইয়ের পাশাপাশি এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় এখনও খালেদা জিয়াকে কারাগারে রেখেছে সরকার। বিচার বিভাগ সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সরকার নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বিশ্বাস করি বলেই বারবার যাই। আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আজকে এই সরকার ফ্যাসিস্ট সরকার হিসেবে সে আদালতকেও নিয়ন্ত্রণ করছে। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের শক্তি থাকলেও অজানা ভয়ে দল প্রধানের মুক্তির আন্দোলন হচ্ছে না। কর্মীরা ভয়কে জয় করতে পারলেই মুক্তি পাবেন খালেদা জিয়া। ভয়টাকে ভয় হিসেবে মেনে নেওয়ার কারণে আমরা শক্তিশালী অবস্থান থেকে এটার প্রতিবাদ করতে পারছি না। তারা যে ব্লাফ দিচ্ছে ভয়ের কথা বলে, ভয় সৃষ্টির মাধ্যমে যে জিনিসের সৃষ্টি করছে, এটাকে পরাজিত করতে হবে। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার কারণে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্মেলনের 3 মাস পর এ মাসের শেষে দেয়া হচ্ছে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি। এর খসড়া যাচ্ছে শেখ হাসিনার কাছে। যাচাই বাছাইয়ের পর তা অনুমোদন দেবেন তিনি। ত্যাগী নেতা হলেও এবারের কমিটিতে জায়গা পাবেন না বিতর্কিতরা। আর আগামী 3 মাসের মধ্যে সরাসরি সম্মেলন করে হবে ওয়ার্ড ও থানা কমিটি। এতে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন না কাউন্সিলররা। অবিভক্ত ঢাকায় সর্বশেষ 2012 সালের 27 ডিসেম্বর হয় নগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এর 3 বছর পর 2 ভাগে বিভক্ত হয় ঢাকা মহানগর আওয়ামী লীগ। এর পরের বছর বিজ্ঞপ্তি দিয়ে ঢাকার 2 অংশের কমিটি ঘোষণা করে দলটি। গত নভেম্বরে বিভক্ত 2 সিটির প্রথম সম্মেলন হয়। ক্যাসিনো কাণ্ডসহ দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রেক্ষাপটে হওয়া এবারের সম্মেলনে বাদ পড়েন বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা। এর প্রায় 3 মাস পার হতে চললেও গঠন হয়নি পূর্ণাঙ্গ মহানগর কমিটি। আমাদেরকে নির্বাচিত করার পরে আসলো জাতীয় নির্বাচন, আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন, তারপর হলো সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা যাচাই বাছাই করছি। এই মাসের শেষের দিকে আমরা প্রাণপণ চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কমিটির উপহার দেওয়ার জন্য। নতুন মুখ আসবে। বিগত কমিটিতে যারা অসুস্থ আছেন এবং কিছু একেবারেই নিষ্ক্রিয় ছিলেন, এরা হয়তো পদপদবী থেকে বঞ্চিত হবে। বিগত কমিটির গঠন করা থানা ও ওয়ার্ড কমিটি নিয়ে নানা পর্যায়ে ছিল মতভেদ। অর্থের বিনিময়ে কমিটি, পকেট কমিটি সহ বিতর্কিতদের অনুপ্রবেশের ঘটনায় এবার শক্ত অবস্থানে দায়িত্বপ্রাপ্তরা। যে কোনো বিতর্কিত ব্যক্তিকে নেওয়া যাবে না, অর্থাৎ সে ত্যাগী হতে পারে, আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিল, কিন্তু ইতিমধ্যেই সে অনেক বিতর্কে জড়িয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তিদেরও আমরা বাদ দিব। পূর্ণাঙ্গ কমিটির পাশাপাশি ওয়ার্ড ও থানা কমিটি গঠনেও কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি কাউন্সিলরদের এবার সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো পদে না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে। একই ব্যক্তি যদি কাউন্সিলর হয়, আবার একই ব্যক্তি যদি সভাপতি হয়, তাহলে সেক্ষেত্রে 2 জায়গাতেই কাজের একটা টানাপোড়েন হতে পারে। এই জন্যই যথাসম্ভব চেষ্টা করা হবে এক ব্যক্তিকে একটা বড় দায়িত্ব দেওয়ার। ওয়ার্ড এবং থানার যেই এগুলো হবে, কমিটিগুলো হবে সম্মেলনের মাধ্যমেই কমিটি করা। এই ঘরে বসে কমিটি করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর সম্মেলন করার বিধান রয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার 66টি ব্যাংক অ্যাকাউন্টে 410 কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, যার মধ্যে 39 কোটি টাকা জব্দ করা হয়েছে। ক্যাসিনো কাণ্ডে মানি লন্ডারিং মামলার অভিযোগপত্র দেওয়ার পর এসব তথ্য জানিয়েছে সিআইডি। খুব শিগগিরই ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ঠিকাদার জি কে শামীমের অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি। যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া সহ 6 আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। অন্য আসামিরা হলেন খালেদের 2 ভাই মাসুদ মাহমুদ, হাসান মাহমুদ এবং তার সহযোগী মোহাম্মদুল্লাহ, হারুন রশিদ ও শাহাদাত হোসেন উজ্জ্বল। খালেদ ও মোহাম্মদুল্লাহ গ্রেপ্তার হলেও বাকিরা এখনও পলাতক। সিআইডি জানায়, খালেদের দেশে 62টি এবং বিদেশে 4টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ 410 কোটি টাকা। 2007 থেকে 2019 সাল পর্যন্ত বিদেশে ভ্রমণ করেছেন 102 বার। জিজ্ঞাসাবাদে খালেদ তার সহযোগীদের অনেকেরই তথ্য দিয়েছেন। সিআইডি জানায়, সিঙ্গাপুর সিটির জুরাং ইস্ট এলাকায় মেসার্স অর্পণ ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামে খালেদের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, যার মূলধন হুন্ডির মাধ্যমে সিঙ্গাপুরে পাচার করেছেন তিনি। মালয়েশিয়ায় 2টা অ্যাকাউন্ট আছে এবং থাইল্যান্ড, সিঙ্গাপুরে 1টি করে অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টগুলো আমরা তথ্য প্রমাণ নিচ্ছি। তো যেহেতু এই অ্যাকাউন্টগুলো বাইরের, তো এই তথ্য প্রমাণগুলো আসলে তখন সেটার উপরে ভিত্তি করে যদি কোনো সন্তোষজনক জবাব আমরা না পাই, সেক্ষেত্রে পুনরায় আবার মামলা হবে। সে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং তার স্বীকারোক্তিতেও তাদের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিভিন্ন তথ্য সে আমাদেরকে প্রদান করেছে। এদিকে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার ঠিকাদার জিকে শামীমের অভিযোগপত্র যে কোনো সময় দেয়া হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানান তিনি। জিকে শামীমের যে বিষয়টা, এটাও আমরা তদন্ত করছি, মানি লন্ডারিং ইস্যুটা, এবং আমরা প্রচুর তথ্য পেয়েছি। আশা করা যাচ্ছে যে এই মাস অথবা আগামী মাসে বেশ কিছু মামলা আমরা নিষ্পত্তি করতে পারবো, বাট আমরা কোনো সময় বেঁধে দিতে চাই না। যদি প্রয়োজন হয় তদন্তের স্বার্থে, এবং তদন্ত করতে গিয়ে হয় কি নতুন নতুন আরও অনেক তথ্য উপাত্ত আসে, এই তথ্য উপাত্তগুলোও আমাদেরকে কিন্তু আসলে বিচার বিশ্লেষণ করতে হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার হন বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। আর ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয় থেকে ৭ দেহরক্ষী সহ গ্রেপ্তার হন জিকে শামীম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীকে কেউ উত্ত্যক্ত করলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে। হাইকোর্টে উপস্থাপন করা শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত খসড়া নীতিমালায় একথা বলা হয়েছে। ওই নীতিমালায় উত্ত্যক্তের পাশাপাশি র্যাগিং শব্দটি যোগ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। ভিকারুননিসা নুন স্কুলের ছাত্রী অরিত্রির আত্মহত্যার ঘটনার পর দেয়া নির্দেশ অনুযায়ী খসড়া এই নীতিমালা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুনানিতে আদালত নবীনবরণ বা এ জাতীয় অনুষ্ঠানে র্যাগিং হয় বলে মন্তব্য করেছেন। এজন্য এটি বন্ধে কঠোর আইন করা প্রয়োজন বলেও মন্তব্য করেন হাইকোর্ট। বলেন এ ধরনের ব্যবস্থা না থাকায় আবরারের মতো ঘটনা ঘটে। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী ৫ মার্চ। যদি কাউকে উত্ত্যক্ত করা হয় বা কটূক্তি করা হয় বা কাউকে যদি চর থাপ্পড়ও মারা হয়, সেগুলো শুধু বুলিং নয়, এই নীতিমালার অধীনে অ্যান্টি র্যাগিং এই শব্দটিকে ওনারা সংযোজন করার জন্য আজকে নির্দেশ দিয়েছেন। এবং যিনি অভিযুক্ত হবেন তার বিরুদ্ধে সাময়িক বহিষ্কার বা স্থায়ী স্থগিতাদেশ বা বহিষ্কার করার প্রচলিত বিধান রয়েছে। শুধু যানজটের কারণে রাজধানীতে দৈনিক নষ্ট হচ্ছে ৫০ লাখ কর্মঘণ্টা। এতে বছরে আর্থিক ক্ষতি ৩৭,০০০ কোটি টাকা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সেমিনারে গবেষণায় এ তথ্য তুলে ধরেন পরিকল্পনাবিদরা। যানজট কমাতে রাজধানীর উপর অফিস আদালতের চাপ কমানোর পক্ষে মত দিলেন পরিকল্পনা মন্ত্রী। এক যুগ আগেও রাজধানীতে যানবাহনের গতি ছিল গড়ে ২১ কিলোমিটার, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৫ কিলোমিটারে। অর্থাৎ এক যুগে যানবাহনের গতি কমেছে ১৬ কিলোমিটার। এতে প্রতিনিয়ত অপচয় হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। বর্তমানে মেট্রো রেলের কাজসহ সড়ক সংস্কারের ফলে রাজধানীতে নগরবাসীর দুর্ভোগ বেড়েছে বহুগুণ। রাজপথের যানজট নিরসনের বেশিরভাগ পরিকল্পনাই স্বল্পমেয়াদী। পরিকল্পনাবিদরা বলছেন আগামীতে টেকসই সুফল পেতে গণপরিবহনের শৃঙ্খলার পাশাপাশি দরকার নগর ব্যবস্থাপনার উন্নয়ন। আমাদের দেশে আজকে মেট্রো বলি, বিআরটি বলি, বাস রুট রেশনালাইজেশন বলি, সবকিছু হলো প্রজেক্ট বেসড। প্রজেক্ট বেসড হওয়ার কারণে আমাদের তত উন্নতিটা ওই প্রজেক্টের সাথে তাল মিলে করতে হয়। তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এখন ইনলাইন আমরা যাচ্ছি। পরিকল্পনা মন্ত্রী বলেন জনকল্যাণে নেওয়া প্রকল্পগুলোর বাস্তবায়নে এখনো ঘাটতি রয়েছে। সমন্বিত পরিকল্পনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান নয়। রাজধানীর মানুষের চাপ কমাতে কার্যকর করতে হবে প্রশাসনের বিকেন্দ্রীকরণ। প্রায়শ আমি প্ল্যানিং কমিশনের কাজ করে দেখি যে বাস্তবায়ন আমরা অত্যন্ত দুর্বল। এটা আপনারা বকাঝকা করেন, প্রেসের আমার ভাই বোনেরা এখানে আছে, তারা ওই সম্বন্ধে লেখে। বাস্তবায়নে আমরা মোটেও একটা পর্যায়ের উপরে উঠতে পারছি না। অফিস বিকেন্দ্রীকরণ করলে হবে না। অফিসের যে মূল বিষয়, হার্ট পাওয়ার, সেটা বোধহয় বিকেন্দ্রীকরণ করতে হবে। সেমিনারে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের সঙ্গে যাত্রী সেবার মান বাড়ানোর তাগিদ দেন পরিকল্পনাবিদরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি আব্দুল হামিদ জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস ও আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। সকালে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টারে এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সেনাবাহিনীর ১, ২, ৩ ফিল্ড ও ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারিকে জাতীয় পতাকা তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রেজিমেন্টের সদস্যদের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন বঙ্গবন্ধুর প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে তার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে সেনাবাহিনীর আধুনিকায়ন চলছে। এই বাহিনী বর্তমানে দেশ ও দেশের বাইরে সম্মানজনক অবস্থানে রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসাবে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। জাহিদ, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু সমস্যা নিয়ে আমরা ভুগছি। শুধু গত বছরই আমরা দেখেছি, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও কিন্তু এটি ছড়িয়ে গেছিল এবং লক্ষাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছিল। অবশ্যই, এবং এটা 11টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে ঢাকায়, যেগুলিতে ঝুঁকি অনেক বেশি। এখন থেকেই যদি ঝুঁকি মোকাবেলার ব্যবস্থা নেওয়া হয়, তথ্যগুলি এখন এসেছে, তাহলে হয়তো এবার গতবারের মতো ভয়াবহ পরিস্থিতি হবে না। দেখে নিই এই বিষয়ে প্রতিবেদন। গত বছর সবচেয়ে ভয়াবহ হয়ে দেখা দেয় ডেঙ্গু। প্রথমবারের মতো ছড়িয়ে পড়ে ঢাকার বাইরে, আক্রান্ত হয় লক্ষাধিক মানুষ। বর্ষার শেষে মশার ঘনত্ব জানতে 17 থেকে 27 ডিসেম্বর 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডের 100 এলাকায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে উত্তর ঢাকার 1, 12, 16, 20 ও 31 এবং দক্ষিণের 5, 6, 11, 17, 37 ও 42 নম্বর ওয়ার্ডে মিলেছে এডিস মশা। নির্মাণাধীন ভবনে, প্লাস্টিক ড্রাম ও মেঝেতে জমিয়ে রাখা পানিতে পাওয়া গেছে এডিসের লার্ভা। কনস্ট্রাকশন সাইটের যে প্লাস্টিক ড্রাম, ফ্লাডেড ফ্লোর, এছাড়া ওয়াটার ট্যাঙ্কেও আছে, সবই পাওয়া গেছে। প্লাস্টিক বাকেট, এগুলো তো পাওয়া গেছে। বিশেষজ্ঞরা জানান, মশা মারতে সিটি কর্পোরেশনকে আরও আন্তরিক হতে হবে, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের যারা বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার আছে, কাউন্সিলর বলে না, এনাদেরকে এনগেজ করে আমাদের একটা কমিউনিটি ইন্টারভেনশন করা উচিত, যেখানে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেবে আমাদের সিডিসি বা অ্যান্টোমোলজিস্টরা। তবে এখনও কম জনবলের কথা বলছে সিটি কর্পোরেশন। সমালোচনা না করে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান কর্মকর্তারা। যেখানে যে এখন মাথা উঁচু করে চলার মতো মনে হয় না আমাদের আর পরিস্থিতি আছে, যেখানে যায় সিটি কর্পোরেশনকে কেন জানি আসামের কাঠগড়ায় তারা দাঁড় করায়। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা সিটি কর্পোরেশনের মনোবল নষ্ট করবেন না। সিটি কর্পোরেশনের সক্ষমতা আমরা কতটুকু বাড়াতে পারি, এক বছরে আমরা কি বাড়াতে পারি? আমি কি আমার জনবল, আমি রাতারাতি আমার যে কাঠামো আছে সেটা আমি পরিবর্তন করতে পারবো? অবশ্যই পারবো না। মশা মারার ওষুধ নিয়ে বিতর্ক যাতে না ওঠে, সে বিষয়ে আগাম সতর্কতার পরামর্শ দেয় স্বাস্থ্য বিভাগ। এই বছর যদি আমাদেরকে শুনতে হয় যে কীটনাশক কাজ করে না, তাহলে এটা কিন্তু খুব দুঃখের বিষয় হবে। বহু সাজেশন গত বছর হয়ে গেছে এবং অনেক বাস্তবসম্মত সাজেশন এসছে। আমার মনে হয় যে এই বছর এইসব নিয়ে আর কোনো যেন প্রশ্ন দেখা না হয়, না দেয়, সেই জন্য সিটি কর্পোরেশন এবং বিশেষ করে কীটতত্ত্ববিদ তারা হলো একটু বেশি গুরুত্ব দিবেন। মশার ঘনত্ব জানতে মার্চে আরও একটি জরিপ করবে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 103 জনের। তাদের 3 জন দক্ষিণ কোরিয়ার, 2 জন ইরানের, বাকিরা চীনের নাগরিক। নতুন করে আক্রান্ত হয়েছে 885 জন। চীনে করোনা ভাইরাসের আক্রান্তের হার কমলেও অন্যান্য দেশে দ্রুত ছড়াচ্ছে। এরই মধ্যে বিশ্বের 33টি দেশ ও অঞ্চলে করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে। দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন উৎপাদন বন্ধ ঘোষণা করেছে স্যামসাং ইলেকট্রনিক্স। ওয়ার্ল্ডোমিটার হিসেব বলছে, গত 24 ঘন্টায় চীন, দক্ষিণ কোরিয়া ও ইরানে 103 জনের মৃত্যু হয়েছে। তাদের 98 জনই চীনে। চীনে নতুন আক্রান্তের সংখ্যা 652 জন। এছাড়া দক্ষিণ কোরিয়ায় 166, ইটালিতে 38, ইরানে 14, জাপানে 12, তাইওয়ানে 2 ও অস্ট্রেলিয়ায় 1 জন রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জাপান প্রমোত্তরী ডায়মন্ড প্রিন্সের 33 যাত্রীকে পুনরায় পরীক্ষা না করেই ছাড়পত্র দেওয়ার কথা স্বীকার করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এ সময় 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পর ছাড়পত্র পাওয়া এক জাপানি নারীর শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানান তিনি। সংক্রমণ রোধে ইরানের 700 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকংয়ের পর এবার দক্ষিণ কোরিয়া ও জাপান ভ্রমণকারীদের প্রবেশে বিধিনিষেধ দিয়েছে ইসরায়েল। নানা টানাপোড়েনের পর বকেয়া টাকা পরিশোধ শুরু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আদালতের নির্দেশে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে 12,500 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকার পে অর্ডার দিয়েছে অপারেটরটি। বিকালে বিটিআরসি কার্যালয়ে সংস্থার চেয়ারম্যানের হাতে পে অর্ডার হস্তান্তর করে গ্রামীণফোন। গত বছর এপ্রিলে গ্রামীণফোনের কাছে 12,579 কোটি টাকা বকেয়া চেয়ে চিঠি দেয় বিটিআরসি। তবে নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় ব্যান্ডউইথ কমানো, এনওসি বন্ধ রাখা এবং লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েও কাজ হয়নি। টানাপোড়েন গড়ায় আদালত পর্যন্ত। গত 24 নভেম্বর গ্রামীণফোনকে 3 মাসের মধ্যে 2,000 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। সবশেষ বৃহস্পতিবার রিভিউ আবেদনের শুনানি নিয়ে গ্রামীণফোনকে সোমবারের মধ্যে 1,000 কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেয় আপিল বিভাগ। শুক্রবার আদালতের নির্দেশ অনুযায়ী টাকা পরিশোধের ঘোষণা দেয় গ্রামীণফোন। রোববার বিটিআরসি চেয়ারম্যানের হাতে 1,000 কোটি টাকার পে অর্ডার হস্তান্তর করে মোবাইল অপারেটরটির প্রতিনিধি দল। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা গ্রামীণফোনের। অনেক সময় বলেছেন যে আপনাদের এটা বিরোধ বা ত্রুটিপূর্ণ একটা অডিট আমরা বলেছিলাম, সেই পজিশনটা আমরা স্টিল অক্ষত রাখছি। আমরা মনে করি যে আমাদের এই যে বিরোধটা রয়ে গিয়েছে অডিটের বিষয়ে, সেটা আলোচনার মাধ্যমে অথবা স্যার যেটা বলেন আমাদের লিগ্যাল প্রসেসের মাধ্যমে সমাধান হবে। আমরা একটা কাঠামোগত সমাধানে রিচ করতে পারব বলে বিশ্বাস করি। এনওসি দেওয়া বন্ধ থাকায় গ্রাহকের ঠিকমতো সেবা দিতে পারছে না গ্রামীণফোন। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জানান, আদালতের নির্দেশ মেনেই পরবর্তী সব পদক্ষেপ নেওয়া হবে। তারা হয়তো মনে করেছিল কোর্টে গেলে আমরা কোনো প্রতিকার পাবো, আর কিছু কম পাবো, বা আমরা আরও বিলম্ব করতে পারবো, অনেক পরিমাণ টাকা অনেক দিন বিলম্ব করলে হয়তো ব্যবসায়িক লাভ হবে। আমি ব্যবসা বাণিজ্য অত বুঝি না, আমি এটুকু বুঝি যে গ্রামীণফোন শেষে হলেও তাদের এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে। এটা আমাদের জন্য খুবই সুখের খবর। গ্রামীণফোনের বকেয়ার আরও 1,000 কোটি টাকার বিষয়ে সোমবার আসতে পারে আদালতের সিদ্ধান্ত। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বইমেলার 22তম দিন আজ চলছে শেষ সপ্তাহের বেচা কেনা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, মেলায় এখন ভিড় কেমন দেখছেন আপনি, এবং বেচা কেনার কথা কি বলছেন বিক্রেতারা? সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এমন কয়েকটি বইয়ের নাম বা তালিকা কি পাওয়া যাচ্ছে কিনা? এখন আসলে খুব ভিড় নেই মেলায়, যেটা আমরা গত দুদিনও দেখেছিলাম। সন্ধ্যার দিকে এই সময়টায় মেলায় অনেক ভিড় দেখা গেছে, কিন্তু আজকে খুব নিরিবিলি পরিবেশ, এবং যেহেতু মেলার পরিসর অনেক বড়, অনেক দর্শক সমাগম হয়েছে, কিন্তু যেটা বলা হয় যে উপচে পড়া ভিড়, সেটা আমরা দেখতে পাচ্ছি না। খুব স্বাচ্ছন্দ্যে বিভিন্ন স্টল ঘুরে ফিরে যারা বই কিনতে এসেছেন, আসলে এখন যেহেতু শেষ সপ্তাহ, সবাই আসলে কিনতেই এসেছেন। হয়তো এর আগে যেই বইগুলো বাছাই করে রেখেছে সেই বইগুলো কিনতে। আমরা বিভিন্ন প্রকাশনীর সামনে, বড় বড় প্যাভিলিয়নের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা পাঠকেরা বই কিনছেন, এবং এখনকার আসলে প্রকাশকরাও বলছেন যে শেষ সপ্তাহের কেনাকাটাটা আসলে বোঝা যায় যে মেলার কেনাকাটাটা কি। আসলে এখনো পর্যন্ত ঠিক সবচেয়ে বেশি বিক্রিত বই বা মেলার সবচেয়ে সেরা 10টি 5টি বই বিক্রিত, এরকম কোনো তালিকা এখনো হয়নি, কিন্তু আমরা প্রকাশকদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। তারা একটি নাম বলেছেন, সাদাত হোসেনের উপন্যাস বিক্রি হচ্ছে, কিংবা কথা সাহিত্য গদ্য বেশি বিক্রি হচ্ছে তারা বলছেন, মোটিভেশনের বই বিক্রি হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে মননশীল সাহিত্য বা সিরিয়াস সাহিত্যের বিক্রি কম, এমনটাই বলছেন প্রকাশকরা। বইমেলার খবর জানছিলাম সহকর্মী জাহানারা পারভিনের কাছ থেকে। 5.7 মাত্রার ভূমিকম্পে তুরস্কে শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 21 জন। ইরানের সীমান্তবর্তী গ্রাম হেবাসে ওলিয়ায় সকালে ভূমিকম্প হয়, এতে ইরানের পাশাপাশি কেঁপে ওঠে সীমান্তের ওপারের দেশ তুরস্ক। বিবিসির খবরে বলা হয়েছে ইরানে প্রাণহানি না হলেও আহত হয়েছে অন্তত 40 জন। বিধ্বস্ত হয় অনেক বাড়ি, তবে মূল আঘাত হানে তুরস্কের ভ্যান প্রদেশের বাসকেল গ্রামে, সেখানে হাজারো ভবন বিধ্বস্ত হয়। ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। দাপুটে বোলিংয়ের পর নিয়ন্ত্রণ হাতছাড়া করেননি ব্যাটসম্যানরাও। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে 265 রানে অল আউট করার পর দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 240 রান। মুমিনুল মুশফিকের 68 রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিন প্রত্যাশা বড় লিডের। মিরপুরে প্রথম প্রহরে আহ্বান রান উৎসবে নিমন্ত্রণ পেয়ে চাঞ্চল্য সাইফ হাসানের, কিন্তু ভিক্টর নচির বাড়তি বাউন্সে দণ্ডপ্রাপ্তি। দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ ওপেনার হলেন চাকাভার, গ্লাভস বন্দী। রানের গন্ধ পেয়ে তাড়াহুড়ো করেননি তামিম শান্ত, ব্যস্ত হননি আধিপত্য বিস্তারের নেশাতেও। টিকে থাকার প্রাথমিক শর্ত পূরণের পরই তামিমের স্বাদ হলো উচ্চাভিলাষী কভার ড্রাইভে। 78 রানের জুটির পর শান্ত পেয়েছেন আরাধ্য টেস্ট 50 দেখা, তবে সেটা আর সেঞ্চুরির পথে এগোয়নি বেশি দূর। অধিনায়ক হিসেবে প্রথম 50 দেখা মুমিনুল পেয়েছেন প্রিয় গ্রাউন্ডে, সংযম রিফ্লেক্স বুদ্ধিমত্তাতে রোডেশিয়ানদের অপেক্ষা বাড়িয়ে গেছেন টাইগার অধিনায়ক। মুশফিকের সাথে তার অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি স্বপ্ন দেখাচ্ছে তৃতীয় দিনে বড় কিছু। এর আগে দিনের শুরুটা উজ্জ্বল থেকেছে রাহির অবদানে। আগের দিনে ২২৮-এর সাথে ৩৭ যোগ করতে পেরেছে সফরকারী টেইলেন্ড। দারুণ বোলিং সত্ত্বেও ৫ উইকেটের আক্ষেপ রাহি নাইমের। নিষ্প্রভ প্রথম দিনের পর ২ উইকেট তুলে নিয়ে ফিনিশিং তাইজুল ইসলামের। তবে শান্ত মুমিনুলদের সৌরভে নিয়ন্ত্রণ হাতছাড়া হয়নি। ২৪০-এর আপাতত পুঁজিতে সৌন্দর্য, প্রতিশ্রুতি নিষ্ঠা শ্রমে। দ্বিতীয় দিন শেষে টাইগারদের স্কোর কার্ড যেন বলতে চাইছে চেষ্টায় কি না হয়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিম্বাবুয়ে সিরিজের ২ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক মাশরাফির শেষ সিরিজ এটি। 15 সদস্যের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন। বিশ্বকাপের পর চোটের কারণে শ্রীলঙ্কা সফর মিস করা মাশরাফি ও সাইফুদ্দিন ফিরলেন একসাথে। বিসিএলে খেলে ফিটনেসে পরীক্ষা দিয়েছেন সাইফুদ্দিন। টি-20 দলে নিয়মিত খেলা নাঈম ও আফিফ এবার ওয়ানডেতে সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়ে যেতে পারেন। দলে ফিরেছেন মেহেদি মিরাজ। স্পিন আক্রমণে তার সঙ্গী তাইজুল। সাইফুদ্দিন ফেরায় অলরাউন্ডার অপশনের সঙ্গে পেস আক্রমণও শক্ত হয়েছে। ফিটনেস সমস্যায় টেস্ট দলের না থাকা আল আমিনকে ওয়ানডেতে রেখেছেন নির্বাচকরা। পাশাপাশি অভিজ্ঞ শফিউল ও মুস্তাফিজ সামলাবেন পেস আক্রমণ। সিলেটে সিরিজের প্রথম ওয়ানডে ১ মার্চ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ৮টায় ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। আরেক ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে এভারটন। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ১০:৩০টায়। টেবিলের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড, ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট তাদের। অন্যদিকে ওয়াটফোর্ডের অবস্থান ১৯ নম্বরে। চোট সমস্যায় বাইরে 2 তারকা পল পগবা ও মার্কাস রাশফোর্ড, তবে পরিসংখ্যানে নির্ভর ইংলিশ ক্লাবটি। এদিকে সবশেষ 5 ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সাবেক ক্লাব এভারটনের মুখোমুখি হবে আর্সেনাল বস মাইকেল আর্তেতা। এই ম্যাচে পাওয়া যাবে মেসুত ওজিলকে। আর আর্সেনালের বিপক্ষে মাঠে ফিরবেন ইনজুরির কারণে প্রায় ৪ মাসের মতো দলের বাইরে থাকা আন্দ্রে গোমেজ। সংবাদ সন্ধ্যার শুরুতেই আপনাদের কাছে সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানতে চেয়েছিলাম আমরা। এরই মধ্যে বেশ কিছু চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে। এবারে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কয়েকটি চিঠি আমরা এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। শুরুতেই রেজা করিম হবিগঞ্জের লাখাই থেকে লিখেছেন, লাখাইয়ে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও কিনছেন না কেউই। এর মধ্যে ধান মাঠ থেকে বিক্রি করা পর্যন্ত ধাপে ধাপে চাঁদা দিতে হচ্ছে। তাহলে কৃষকদের আর কি অবশিষ্ট থাকলো, এই প্রশ্ন রেখেছেন তিনি। ফিরোজ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে লিখছেন, তাদের গ্রামে চলাচলের জন্য একটি মাত্র রাস্তা, কিন্তু রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি রাস্তাটির সংস্কারের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ এখনো শুরু করেনি। তিনি দ্রুত রাস্তাটির সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন। মৌলভীবাজার থেকে রিজন লিখেছেন, মৌলভীবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রায় ২৫০০ লোকের বসবাস। এই এলাকার বেশিরভাগ রাস্তা চলাচলের অনুপযুক্ত। আমার এলাকার অর্থাৎ রিজনের এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি চেয়েছেন তিনি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আর এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সর্বশেষ সংবাদ বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।